আমাদের চ্যানেল ক্যারিয়ার জোন 24 এ আপনাদের স্বাগত। আমাদের আজকের বিষয় আইএমএফ-এর ঋণ কর্তা। আইএমএফ-এর পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটি প্রতিষ্ঠিত হয় 1944 সালে। এর কার্যক্রম শুরু হয় 1 মার্চ 1947 সালে। আইএমএফ জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে 15 নভেম্বর 1947 সালে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বর্তমানে এর সদস্য সংখ্যা 190টি দেশ। এখন আমরা আলোচনা করব আইএমএফ-এর ঋণের শর্তসমূহ। যখন কোনো দেশের ব্যালেন্স অফ পেমেন্ট বা সরকারের বৈদেশিক মুদ্রা আয় ব্যয় হিসাব বড় রকমের ঘাটতি তৈরি হয়, তখন তারা আইএমএফ-এর দ্বারস্থ হয়। আইএমএফ যখনই কোনো ঋণ দেয়, তখনই কিছু শর্ত বা পরামর্শ দেয়। আইএমএফ ঋণ প্রদানের উল্লেখযোগ্য শর্ত হলো সরাসরি রপ্তানি এবং সম্পদ আহরণের উপর অর্থনৈতিক আউটপুট ফোকাস করা, মুদ্রার অবমূল্যায়ন করা, রাজনৈতিক উদারীকরণ বা আমদানি রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বিনিয়োগের স্থিতিশীলতা বৃদ্ধি, বাজেটের ভারসাম্য বজায় রাখা এবং অতিরিক্ত ব্যয় না করা, মূল্য নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় ভর্তুকি অপসারণ, বেসরকারীকরণ বা রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগের সমস্ত বা আংশিক মালিকানা ব্যক্তিগত পর্যায়ে স্থানান্তর, জাতীয় আইনের বিপরীতে বিদেশি বিনিয়োগকারীদের অধিকার বৃদ্ধি করা, শাসন ব্যবস্থার উন্নতি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, ক্রিপ্টোকারেন্সি ব্যবহার নিষিদ্ধ করা। আইএমএফ এর রিজার্ভ মুদ্রাসমূহ। আইএমএফ এর সম্পূরক আন্তর্জাতিক রিজার্ভ ফান্ড বা মজুদ সম্পদ বা এসডিআর নামে পরিচিত। সদস্য দেশগুলোর জন্য এসডিআর সুবিধা প্রবর্তনের জন্য জুলাই 1969 সালে আইএমএফ গঠনতন্ত্র সংশোধন করে। সদস্য রাষ্ট্ররা ব্যালেন্স অফ পেমেন্টের প্রয়োজনে এসডিআর এর অন্তর্ভুক্ত মুদ্রা ব্যবহারের সুযোগ পায়। 1974 সালে জুলাইয়ে রিজার্ভ বা মজুদ মুদ্রা গ্রহণ করা হয়। বর্তমানে আইএমএফ এর রিজার্ভ মুদ্রা 5টি: মার্কিন ডলার, জাপানি ইয়েন, ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, ইউরো, ইউয়ান। ইউয়ানের অন্য নাম হল রেনমিনবি। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।